সাতক্ষীরা পৌর নির্বাচন চতুর্থ ধাপে পৌর নির্বাচনের নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। সাতক্ষীরা থেকে যুক্ত হবেন জিল্লুর রহমান, এছাড়াও রাঙ্গামাটি থেকে যুক্ত হবেন সহকর্মী এনভিল চাকমা। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী জিল্লুর রহমানের কাছে। জিল্লুর, আমাদেরকে জানাবেন এখানে পৌর নির্বাচনের প্রচার প্রচারণার খবরাখবর। বলছিলেন চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও জমি উঠেছে। সাতক্ষীরা পৌরসভায় এবার 5 জন মেয়র প্রার্থী, 52 জন কাউন্সিলর প্রার্থী এবং 12 জন নারী সংরক্ষিত আসনের প্রার্থী এবার চরমভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বরাবরই সাতক্ষীরা পৌরসভাতে সরকারের অনুকূলের বিপরীতেই সবসময় মেয়র নির্বাচিত হওয়ায় পৌরবাসী মূলত এখানে উন্নয়ন থেকে বঞ্চিত। তবে এবারে নৌকার প্রার্থী অত্যন্ত আশাবাদী, তিনি বিজয়ী হবেন। আমাদের সাথে প্রচার প্রচারণার মধ্য দিয়ে যুক্ত হবেন নৌকার প্রার্থী শেখ নাসিরুল হক। আমরা তাকে ডিবিসির ক্যামেরায় যুক্ত করব। যে আপনি আমাদেরকে বলবেন কি কি সমস্যা আপনি পৌরসভায় দেখেছেন এবং নির্বাচিত হলে জনগণের জন্য আপনি কি করবেন? আসসালামু আলাইকুম। আমি যদি নির্বাচিত হতে পারি এই অবহেলিত পৌরসভা যে সমস্যাগুলো আছে, বিদ্যুৎ, ড্রেনেজ সিস্টেম, আমাদের রাস্তা, পানি, যেসব সমস্যা, মানে আমাদের সুপেয় পানি, এগুলো প্রতিকার করার জন্য আমি চেষ্টা করব। মশা মাছির অনেক উপদ্রব, যাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো নিয়ে অনেক ভুগতেছে মানুষজন, সেই সাথে তো করোনার প্রভাব তো রয়েছে, তো এইগুলোর প্রতিকার করার জন্য আমি সচেষ্ট চেষ্টা করব। আমার সরকারের সাথে, আমার নৌকার প্রতীক নিয়ে সরকারের সাথে কথা বলে ইনশাল্লাহ আমি সেগুলো প্রতিকার করব। এবং সুন্দর একটা পরিকল্পিত সমস্ত পেশাজীবী মানুষদের নিয়ে এবং পৌরবাসীকে নিয়ে আমি একটা পরিকল্পিত পৌরসভা গঠন করবো বলে আশা করব। এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতির চেষ্টা করা, দুর্নীতি মুক্ত আমার নেত্রী যেটা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে সেটার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে ডিবিসির ক্যামেরায় যুক্ত হওয়ার জন্য। উর্মি, যেমনটি বলছিলেন আসলে নৌকার প্রার্থী শেখ নাসিরুল হক এখানে অতীতে এই পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছেন, শেখ আশরাফুল হক তার একমাত্র ছেলে, ফলে তিনি এই পৌরবাসীর কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ। এবার তিনি এই নির্বাচনে আশা করছেন বিজয়ী হবেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। উর্মি ধন্যবাদ। জিল্লুর রহমান, এনভিল চাকমা যুক্ত হবেন রাঙ্গামাটি সদর পৌরসভা নির্বাচনের খবর জানাতে। এনভিল, জানাবেন আমাদেরকে এখানের প্রচার প্রচারণা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচন সামনে রেখে রাঙ্গামাটিতেও প্রার্থীদের প্রসার প্রচারণা ব্যাপকভাবে জমি উঠছে। তারা পাড়ায় মহল্লায় পৌর এলাকার ভিতরে তারা ভোটারদের কাছাকাছি যাচ্ছেন। আমি এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি শহরের সবচেয়ে একটি ব্যস্ততম সড়ক, ব্যস্ততম এলাকা, পুরাতন বাস স্টেশনের দোয়েল সত্তর এলাকায়। আমি কয়েকজন ভোটারের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা হচ্ছে এবারের পৌরসভা নির্বাচনে যেহেতু প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হবে, যেহেতু তারা খুব উৎসাহী, তারা তাদেরকে খুব উৎসাহ দেখা গেছে তাদের মধ্যে, এবং তারা কি এবারের নির্বাচনে তারা যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন বলে তারা বলেছেন। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনের সর্বমোট ভোটার রয়েছেন হচ্ছে 62,000, তার মধ্যে পুরুষ ভোটার 37,000 এবং নারী ভোটার রয়েছেন 38,000। মেয়র পদে লড়ছেন হচ্ছে 5 জন, এবং কি সাধারণ পুরুষ কাউন্সিলর পদে লড়ছেন 41 জন, এবং নারী কাউন্সিলর পদে লড়ছেন 19 জন। মূলত আমি কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে জানিয়েছি, বিএনপি পার্টির মাহমুদ রশিদ বলেছেন তিনি এবারে নির্বাচনে যেহেতু ইভিএম পদ্ধতি হচ্ছে তিনিও আশাবাদী, তিনি নির্বাচনে জয়ী হবেন, কিন্তু তিনি একটা আশঙ্কা করছেন যে এবারে নির্বাচনে তিনি যে ইভিএম পদ্ধতি হবে যেন সেনা মোতায়েনের কথা বলেছেন তিনি। মূলত এটাই ছিল আমার কাছে রাঙ্গামাটির পৌর নির্বাচনের খবর। ধন্যবাদ এনভিল চাকমা আপনাকে।